সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের অনলাইন প্রোগ্রাম বিএনআইএস হোম স্কুলের পক্ষ থেকে গণিত বিষয় শিক্ষক আমি মোহাম্মদ একরামুল হক আপনাদের শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের উৎপাদক নিয়ে আবারও হাজির হয়েছি আমি। এর আগে আমি 20 থেকে 25 পর্যন্ত উৎপাদক বিশ্লেষণ শিখিয়েছি, সেটা ছিল 32 নম্বর ক্লাস। আপনারা এই ক্লাসের আগে 32 নম্বর ক্লাস যদি কেউ দেখে না থাকেন অবশ্যই ওইটা দেখে আসবেন, ওইটা দেখলে আপনার এটা করার ক্ষেত্রে একটু সহজ হবে। আজকে আমরা তাহলে দেখি আপনাদের শ্রেণী অষ্টম শিক্ষক মোহাম্মদ একরামুল হক, বিষয় গণিত, আর আজকে যে ক্লাস হবে সেটা হচ্ছে 34 নম্বর ক্লাস, অর্থাৎ আপনাদের উৎপাদকে বিশ্লেষণের শেষ ক্লাসটা। আর আমার ফেসবুক আইডি একরামুল হক, মোবাইল নম্বর 01717658194, আর তারিখ আজকে 26/4/2021। আর একটা জিনিস আপনাদের বলি, আজকে যে ক্লাসটা নিব এই ক্লাসটার কোনো এইচডাব্লিউ আপনাদের করতে হবে না, তবে বাসায় প্র্যাকটিস করবেন। তাহলে এখানে আমি লিখে রাখলাম এইচডাব্লিউ করতে হবে না। তাহলে আজকে আমাদের টপিকটা কি, অনুশীলনী 4.3-এর 38 থেকে 44 পর্যন্ত উৎপাদকের বিশ্লেষণ। আপনাদের 33 নম্বর ক্লাসে কিন্তু 37 পর্যন্ত অঙ্ক করানো হয়েছে, অর্থাৎ 33 নম্বর ক্লাসে আর একটা ক্লাস হয়েছে, সেই ক্লাসে কিন্তু 37 পর্যন্ত করা হয়েছে। এই জন্য আজকের টপিক 38 থেকে 44, অর্থাৎ অনুশীলনী 4.3 আমাদের আজকে শেষ হয়ে যাবে। তাহলে কথা না বাড়িয়ে আমরা শুরু করি। প্রথম অঙ্কটা দেখেন, এখানে আমি প্রশ্ন যেগুলো করাবো সেগুলো, যে অঙ্কগুলো উৎপাদকের বিশ্লেষণ করব সেগুলো আমি এখানে উঠাইছি। প্রথমটা আছে 2x² - 5x + 2y². তাহলে আমরা অঙ্ক শুরু করি। তাহলে 38 নম্বর, 2x² - 5xy + 2y². আমি কিন্তু আপনাদের 32 নম্বর ক্লাসটা আগে একটু দেখে আসতে বলছি, কারণ ওখানে আমি উৎপাদকের এটা করার যে নিয়মটা সেটা কিন্তু আমি ওই ক্লাসেই জানাইছি। তারপরও আমি একটু আপনাদের মনে করার জন্য বলি, প্রথম পদ আর শেষ পদটা গুণ করবেন, তাহলে কত হবে 4x² - y². এখানে চলক যেটা আছে সেই চলকের ঘাত কি আছে, তার অর্ধেক ঘাত যদি এখানে থাকে, দেখেন এখানে ঘাত আছে এক্স এবং ওয়াইয়ের ঘাত আছে দুইটারই 2, আর এখানে এক্স আর ওয়াইয়ের ঘাত কিছু নেই মানে 1, তাহলে ওর অর্ধেকই আছে। তাহলে আপনারা এটা মিডিল টার্ম ফ্যাক্টরের মাধ্যমে করতে পারবেন, মধ্যপদ বিস্তৃতির মাধ্যমে। তাহলে আমরা কোন সংখ্যাটাকে ভেঙে মধ্যপদ বিস্তৃত করব, এখানে যেটা সহগ আছে এই সহগটাকে, এই সহগটাকে আপনি 1×4 এইভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে পারেন। তার মানে 4কে 1 দিয়ে ভাগ করলে 4 হয়, 4কে যদি 2 দিয়ে ভাগ করি 2 হয়। তাহলে আমাদের এই উৎপাদক জোড়ার ভিতরে দুইটা জোড়া পেয়েছি, তার ভিতরে এই জোড়া যোগ করলে দেখেন এই সহগটা অর্থাৎ 5টা পেয়ে যাচ্ছি। এখন তাহলে আমরা 4কে ভেঙে কি পেলাম, 4×1 এই উৎপাদক জোড়াটা পেলাম। এটা এখন আমরা যদি এই 5 বানাতে হয়, প্রথমে আমার চিন্তা করতে হবে এখানে মাইনাস আছে, তাহলে বড় চিহ্নটাই মাইনাস দিই, যেহেতু যোগ করে মিলছে, 4 আর 1 যোগ করলে 5 হচ্ছে, তাহলে এটা যেহেতু মাইনাস চলে আসলো তাহলে এটাও মাইনাস হতে হবে, কারণ একই চিহ্ন না হলে তো আর যোগ করা যাবে না। এই জন্য তাহলে আর এখানে যে চলক আছে চলকটা তো থাকবেই প্রত্যেকটার সাথে, তাহলে আমরা 2x² আর এই শেষের পদটা যা আছে তাই থাকবে। এটাকে এখন ভেঙে এই দুইটার মাধ্যমে, তার মানে -4xy, আর 1 থাকলে তো সহগ 1 আমরা লিখি না, এই জন্য শুধু xy লিখলাম, +2y² এখানে যে পদটা ছিল সেটা। এখন জোড়ায় জোড়ায় আমাকে কমন নিতে হবে, 2x কমন নিলে x-2y থাকে, আর এখান থেকে ওয়াইটা শুধুমাত্র কমন যায়, কমন নিলে x-2y থাকে। এখানে একটা জিনিস চিন্তা করেন, যখনই কমন নেওয়ার সময় মাইনাস আগে থাকবে
ব্র্যাকেট দিলে পরে চিহ্ন পরিবর্তন হয় এটার মাইনাস চিহ্ন ছিল ভাগ করার পরে সেটা প্লাস হয়েছে এটা প্লাস ছিল ভাগ করার পরে মাইনাস হয়েছে তাহলে তাহলে আমরা এখানে থেকে যে দুইটা ব্র্যাকেটের ভিতর যে উৎপাদক পেলাম এই উৎপাদকটা দুইটা একই রকম হয়ে গেছে তাহলে ওইটা আমরা কমন নিয়ে নিই x মাইনাস 2y কমন নিলে এখানে ভাগ কমন নিয়ে অর্থাৎ ভাগ করে দেয়া এই পদ থেকে যদি এটা ভাগ করে দিই তাহলে এখানে থাকছে 2x আর এই পদ থেকে যদি এটা ভাগ করে দিই তাহলে থাকছে এখানে মাইনাস y তাহলে এটাই আমাদের উৎপাদকের বিশ্লেষণ তাহলে আমাদের 38 নম্বর উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল এবার আমরা 39 নম্বর উৎপাদকের বিশ্লেষণ দেখব 39 নম্বর উৎপাদকটা ইম্পর্টেন্ট অনেক আপনাদের জন্য x³ - 8 x - y হোল কিউব এটাকে আমরা এখন উৎপাদকের বিশ্লেষণ করব আগেরটা তাহলে মুছে দিই তাহলে 39 নম্বর x³ - 8 x - y হোল কিউব আমরা কিন্তু উৎপাদকের সূত্রে জানি a² - b² তারপর aq + bq আর aq - bq এই তিনটা সরাসরি উৎপাদকের বিশ্লেষণের সূত্র আছে সেটা আমরা দেখেন সূত্র প্রথম a² - b² এর সরাসরি সূত্র আছে a + b * a - b এটা উৎপাদকের সূত্র আর aq + bq এর ক্ষেত্রে আছে a + b * a² - ab + b² আর তিন নম্বর aq - bq = a - b * a² + ab + b² এই তিনটা সরাসরি উৎপাদকের সূত্র তাহলে এখান থেকে আমরা যদি ওই আকারে নিয়ে আসতে চাই তাহলে aq আর 2 দিয়ে x - y একবারে হোল কিউব দিয়ে দিলাম কিভাবে আমি কিন্তু এর আগের ক্লাসে বা আগে বলছি এটা যদি এমন থাকে যদি একাধিক সংখ্যা থাকে বা গুণ হিসাবে একাধিক উৎপাদক থাকে এর পাওয়ার যদি মনে করেন 3 আছে তাহলে এই পাওয়ারটা এর উপরেও থাকবে এর উপরেও থাকবে তার মানে এর উপরে পাওয়ার গেলে পাওয়ারের সাথে পাওয়ার গুণ হয় a টু দি পাওয়ার 6 হবে আর এটার গেলে b টু দি পাওয়ার 3 থেকে 9 হবে তাহলে এখানেও তো এখানে 2 আর x - y টা গুণ আছে তাহলে এই পাওয়ারটা 2 এর উপরেও যায় তাহলে 2 এর উপরে পাওয়ার যদি 3 যায় তাহলে সেটা সমান 8 হয়ে যায় তার মানে 8 কে আমরা ভিতরে 2 এইভাবে লিখতে পারছি আবার x - y এর উপরেও কিউব হবে সেটা হলে এটা সমান তার মানে এই পদকে এটা লেখা যায় তাহলে a³ - bq আকারে হয়ে গেল এখন aq আর এটা গুণ করে দিলে 2x - 2y তার হোল কিউব লেখা যায় এই টুটা দুইটা পদের সাথে গুণ করে দিলাম তাহলে aq - bq হয়ে গেল এখন আমরা aq - bq এর যে সূত্রটা আছে দেখেন aq - bq এর সূত্র উৎপাদকের সূত্র a - b * a² + ab + b² তাহলে ওই আকারে আমরা এবার ফেলে দেব এটা ওই সূত্রের প্রয়োগ করব এখন তাহলে a মাইনাস b বলতে এই যে এটা হচ্ছে ভিতরে টুকু b আর এখানে ভিতরে টুকু a মনে করলে a মাইনাস b ইনটু a স্কয়ার মানে প্রথম এই ভিতরে টুকু a স্কয়ার প্লাস ab a বলতে x আর b বলতে 2x মাইনাস 2y এটা প্লাস b স্কয়ার তাহলে 2x মাইনাস 2y তার হোল স্কয়ার এটা কোন সূত্রে প্রয়োগ করলাম এই তিন নম্বর সূত্রটা aq - bq a - b * a² + ab + b² এখন a বলতে এখানে x টা আর b বলতে এই 2x - 2y টা তাহলে a - b * a² + ab + b² এবার আমরা একটু সরল করার চেষ্টা করি তাহলে এই মাইনাস এই ব্র্যাকেটটা ফার্স্ট ব্র্যাকেটটা উঠাবো তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে এটা প্লাস আছে এখানে মাইনাস হয়ে গেল আর এখানে মাইনাস আছে প্লাস হয়ে যাবে কারণ ব্র্যাকেটের আগে যদি মাইনাস চিহ্ন থাকে ব্র্যাকেট উঠাইলেও চিহ্ন পরিবর্তন হয় আর যদি
ব্র্যাকেট দিতেও যায় এটা ব্র্যাকেট দিতে যায় যদি ব্র্যাকেট আগে মাইনাস চিহ্ন দিই তাহলে তখনও চিহ্ন পরিবর্তন হয় এখন তাহলে এটা x স্কয়ার এটা গুণ করে দিলে প্লাস 2x স্কয়ার মাইনাস 2xy আর এটাকে সূত্র ফেললে আমরা কি লিখতে পারি যেহেতু ওখানে একটা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার হবে তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস এই যে b স্কয়ার তাহলে এটা এইটুকু m এইটুকু b মনে করলে a মাইনাস b হোল স্কয়ার সূত্রে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এখন আমাদের ক্যালকুলেশনের ব্যাপার এখানে x এখানে আছে মাইনাস আছে দুইটা প্লাস আছে একটা তাহলে একটা মাইনাস মাইনাস আগে আসতে x টা পরে হিসাব করি তাহলে y টা আগে লিখি তাহলে 2y মাইনাস x আর এখানে তাহলে এই ভিতরে সবগুলো হিসাব করে ফেলি 2xy 4x স্কয়ার এটা 2x হোল স্কয়ার মানে 2 এর উপর স্কয়ার মানে 4 আর x এর উপর স্কয়ার x স্কয়ার আর এখানে সংখ্যার গুণ আগে 2 দুন 4 4 দুগুণে 8 8xy হয় আর 4y স্কয়ার হয় আমার উৎপাদক হয়ে গেছে এখন শুধু যোগ বিয়োগের পালা সদৃশ পদগুলো যোগ বিয়োগ করব তাছাড়া আর কিছু নাই x স্কয়ার বিশিষ্ট পদ আছে 4টা 6টা আর একটা 7টা 7x স্কয়ার আর xy বিশিষ্ট পদ 8 এটাও মাইনাস তাহলে একই চিহ্ন হলে যোগ হয় তাহলে 10xy হবে আর y স্কয়ার পদ এক জায়গায় আছে 4y স্কয়ার তাহলে এটা ওই রাশি উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল এবার আমরা পরবর্তী অঙ্কটা দেখি পরবর্তী অঙ্কটা 40 নম্বরটা 10p স্কয়ার প্লাস 11pq মাইনাস 6q স্কয়ার এটাকে আমরা এখন উৎপাদকের বিশ্লেষণ করব তাহলে এটা মুছে ফেলি চল্লিশ নম্বর 10p স্কয়ার প্লাস 11pq মাইনাস 6q স্কয়ার প্রথমে এটা কিন্তু আগেরটার অর্থাৎ 38 নম্বর অঙ্কের মতো করে হিসাব করতে হবে এই পদ আর এই পদ গুণ করবেন গুণ করলে 6 10 এ 60 p স্কয়ার q স্কয়ার দেখেন এর ঘাত এর অর্ধেক ঘাত বিশিষ্ট চলক এখানে আছে তাহলে মিডিল টার্ম করতে হবে 60 কে ভাগাতে হবে 60 কে আপনি 11 বানাবেন তাহলে কিভাবে ভাঙতে পারেন আপনি যদি এইভাবে ভাঙেন 30 দুগুণে 60 15 দুগুণে 30 15 থেকে 4 বাদ দিলে দেখেন এই দুইটাই 4 হয় এটা 15 4 15 60 তাহলে 60 কে আমরা 15 গুণ 4 এমন লিখতে পারি তাহলে এখন যেহেতু এখানে প্লাস আছে আমার বড়টাই তো প্লাস দিতে হবে যেহেতু বিয়োগ করে মিলছে বিয়োগ করে 11 আসছে তাহলে এটা প্লাস হলে এটা কি হবে মাইনাস তাহলে 10p স্কয়ার প্লাস 15pq মাইনাস 4q pq মাইনাস 16q স্কয়ার শেষের পদটা আর প্রথম পদটা যা ছিল তাই আর ওইটাকে শুধু মাঝেরটাকে ভেঙে এইটা এখানে বসাচ্ছি তাহলে এখানে কমন যাচ্ছে 5p কমন নিলে 2p থাকে প্লাস 3q থাকে আর এখানে কমন নিলে 2q কমন নিলে 2p প্লাস 3q হয় একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে এখানে এর ব্র্যাকেটের ভিতরে একই উৎপাদক আসতে হবে তা না হলে পরে আপনার কোনো জায়গায় ভুল আছে বা কোনো প্রক্রিয়া করতে ভুল গেছে সেটা বোঝা যায় তাহলে 2p প্লাস 3q কমন দেখেন এখানেও আছে তাহলে কমন তাহলে এখানে থাকলো 5p মাইনাস 2q আমরা মাইনাস বিশিষ্টটা সাধারণত কম থাকে এই জন্য ছোটটা আগে লিখলাম আর 2p প্লাস 3q এটা লিখলাম তাহলে এটাই আমাদের উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল তাহলে 40 নম্বর উৎপাদকের বিশ্লেষণটা আমরা করে ফেললাম
এবার আমরা পরেরটায় আসি এটা তাহলে মুছে দিই পরের অঙ্কটা দেখেন 41 নম্বরে কি আছে 2 into x plus y whole square minus 3 into x plus y minus 2 এবার এটা মুছে দিই দিয়ে 41 নম্বরটা করি আপনারা মনোযোগ দিয়ে দেখেন 41 নম্বর 2 into x plus y তার হোল স্কয়ার minus 3 into x plus y minus 2 এখানে দেখেন x plus y তার স্কয়ার আছে এখন যদি আগেরটার মতোই চিন্তা করি তাহলে কিন্তু এখানে এই পদ আর এই পদ যদি গুণ করি 4x plus y তার স্কয়ার হয় তাহলে প্রথম পদ আর শেষ পদটা গুণ করলে 4x plus y তার হোল স্কয়ার হয় তার এখানে চলক যেটা আছে তার ঘাতের অর্ধেক ঘাত কি এখানে আছে আছে তাহলে কিন্তু আমরা এটা উৎপাদকে বিশ্লেষণ মধ্যপদ বিস্তৃতি সাহায্যে করতে পারব তবে একটু সহজ হয় x plus y টাকে আপনি যদি অন্য একটা যে কোনো জিনিস ধরে নেন তাহলে ছোট হয়ে যায় তাহলে আমরা ধরে নিই ধরি x plus y সমান p ধরলাম তাহলে প্রদত্ত রাশি সমান কি হয় 2p তাহলে x plus y সমান যেহেতু p ধরেছি তাহলে এখানে p বসাই দিলে তার উপর আবার স্কয়ার আছে তাহলে p স্কয়ার 3x plus y সমান ধরেছি p তাহলে 3p minus 2 এবার কিন্তু নিয়ম একই এটার এটা গুণ করে 4p স্কয়ার হয় তাহলে 4 কে এখন আমরা ভাঙাবো এমন ভাবে উৎপাদক করব যেন 3 আসে তাহলে 4 into 1 গুণ করলে বিয়োগ করলে 3 আসছে তাহলে 2p স্কয়ার মাইনাস তাহলে এখানে যেহেতু মাইনাস আছে তাহলে এটাই মাইনাস হবে বিয়োগ করে মিলছে এটা তাহলে প্লাস হবে তাহলে 4p প্লাস শুধু q হবে কারণ 1 টা আমরা সহগে সাধারণত লিখি না তাহলে এখান থেকে 2p কমন নিলে p মাইনাস 2 থাকে এখানে প্লাস এখানে শুধু q দিয়েছি p হবে আর তাহলে p মাইনাস 2 হয় আর এখানে 1 কিছু কমন যাচ্ছে না তাহলে 1 কমন নিলে এখানে কমনের ব্র্যাকেটের আগে প্লাস চিহ্ন হওয়ার কারণে কোনো চিহ্নের পরিবর্তন হয়নি তাহলে ব্র্যাকেটের ভিতরে একই জিনিস চলে আসছে আমরা সেই জিনিসটা কমন নিয়ে নিলাম তাহলে এখানে থাকলো 2p প্লাস 1 এখন আমরা p আর q তো p জিনিসটা আমাদের কিন্তু ধরে নেওয়া জিনিস তাহলে আমরা তো এটা রাখতে পারবো না তাহলে এটার পরিবর্তে এখন আবার মান বসাই দিই x প্লাস y মাইনাস 2 হয় 2 ইনটু x প্লাস y প্লাস 1 তাহলে এখানে সাইড নোটে দিতে হবে p এর মান বসিয়ে তাহলে x প্লাস y মাইনাস 2 আর এখানে 2x প্লাস 2y প্লাস 1 এটাই আমাদের কাঙ্ক্ষিত উৎপাদকে বিশ্লেষণ তাহলে এই রাশিটার এবার 41 হয়ে গেল এবার আমরা 42 নম্বরটা দেখি 42 নম্বর অঙ্কটা কি আছে 2ax স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস 1x প্লাস a এই রাশিটার উৎপাদকে বিশ্লেষণ করব তাহলে আমরা আগের প্রশ্নের প্রশ্নটা মুছিয়ে দিই তাহলে 42 নম্বর আছে ax স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস 1 ইনটু x প্লাস a এটা কিন্তু খুবই সহজ অন্যান্য অঙ্কের চেয়ে এটা অনেক সহজ এখানে গুণ করে দিলেই কিন্তু হয়ে যায় আমাদের ax স্কয়ার প্লাস a স্কয়ার x প্লাস x প্লাস a এখন দেখেন প্রত্যেক জোড়া থেকে কি কি কমন যাচ্ছে তাহলে এই জোড়া থেকে ax কমন যাচ্ছে তাহলে x প্লাস a থাকে আর এখানে 1 কমন নিলে x প্লাস a থাকে ব্র্যাকেটের ভিতরে একই জিনিস হয়ে গেছে তাহলে x প্লাস a
কমন তাহলে ax প্লাস 1 এটাই आंसर তাহলে এবার আমরা পরের অঙ্কটা করব পরের অঙ্কটা দেখেন 43 নম্বর 15x2 11xy 12y2 এটার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে আগের যে অঙ্কগুলো করলাম ওটার মতো করে তাহলে আমরা এটা মুছে দিই 43 নম্বর 15x2 11xy 12y2 এই প্রথম আর শেষ পদটা গুণ করলে তাহলে এখানে সংখ্যাটা আমাদের কিন্তু অনেকটাই বড় হয় 15 আর 12 গুণ করলে কত হয় 15 12 গুণ করলে 10 2 3 তারপরে 5 1 0 8 1 তাহলে 180 হয় তাহলে 180 কে আমি যদি ভাঙায় আপনি দেখেন খেয়াল করে দেখেন আগের অঙ্কের মতো এবার সংখ্যাটা কিন্তু অনেকটা বড় হয়েছে তার মানে এইটা আর এটা গুণ করলে 180x2y2 হয় তো চলকের ঘাতের অর্ধেক ঘাত এখানে আছে তাহলে এটা করা যাবে তাহলে আমরা এখন অঙ্কটা করে ফেলি এটাকে ভাঙলে আমরা 90 দুগুণে 180 হয় 45 দুগুণে 90 হয় আর 2 দিয়ে যায় না 3 15 45 হয় 3 পাশে 15 হয় এবার আমার 11 ভাঙাতে হবে এই উৎপাদকগুলোকে দুই ভাগে এমন ভাবে বিভক্ত করতে হবে যেন যোগ বা বিয়োগ করে আমার এই 11 আসে তাহলে একটু আপনারা চিন্তা করে দেখেন যে কোনটা কোনটা করলে এটা কিন্তু সবাইকে চিন্তা করে বের করতে হবে যে কোনটা কোনটাকে একসাথে করলে পরে যোগ বা বিয়োগ করে 11 হয় তাহলে প্রথমে আমি দেখি প্রথমে এই তিনটাকে আমি একসাথে করলাম 3 3 9 9 দুগুণে 18 18 থেকে 10 বাদ দিলে হচ্ছে হচ্ছে না 18 থেকে 10 বাদ দিলে 8 থাকছে আমার ওই চিন্তাটা ব্যর্থ হয়ে গেল অর্থাৎ ওইটা আমার হলো না এবার 3 দুগুণে 6 6 দুগুণে 12 এই তিনটা আর এই তিনটা করলে পরে তাও হচ্ছে না তাহলে 15 থেকে 12 বিয়োগ করলে হয় না এবার আমরা এই এই 3 3 9 3 5 15 15 দুগুণে 30 এটা হচ্ছে না তাহলে আমাদের কোনটা হবে একটু চিন্তার বিষয় তিন পাঁচা পনেরো আর তিন ছয় ছয় দুগুণ বারো দুই দুগুণে চার চার পাঁচা বিশ এই যে হয়ে গেছে এই যে এই তিনটাকে যদি এক জায়গায় করি আর এই দুইটাকে এক জায়গায় করলে আমাদের হয়ে যাচ্ছে তাহলে 180 কে তাহলে 20 গুণ 9 এই দুইটাকে গুণ করলে পরে আপনি 180 পাচ্ছেন তাহলে দেখেন এই এইভাবে করাটাই কিন্তু অনেকটা সহজ তাড়াতাড়ি করা যায় অনেক বড় সংখ্যার ক্ষেত্রে আপনি একটা না হলে সঙ্গে সঙ্গে চেঞ্জ করে আরেকটা চিন্তা করতে পারছেন আর যদি এমন জোড়ায় জোড়ায় উৎপাদক বের করতেন 180 কে 1 দিয়ে ভাগ করলে 180 হয় 2 দিয়ে ভাগ করলে 90 হয় 3 দিয়ে ভাগ 3 দিয়ে ভাগ করলে 60 হয় এইভাবেও আসতো এর ভিতরেও কোনো একটা জোড়ায় এটার সাথে মিলে যেত কিন্তু সেটা করতে গেলে সময় একটু বেশি লাগতো কিন্তু এইভাবে দ্রুত চিন্তা করা যায় তাহলে এই যে 20 থেকে 9 বাদ দিলে কিন্তু 11 আমরা পেয়ে যাচ্ছি তাহলে আমাদের এখানে বড় যেহেতু এখানে মাইনাস চিহ্ন বড়টায় মাইনাস দেব যেহেতু বিয়োগ করে হচ্ছে তাহলে এটা প্লাস দিতে হবে তাহলে আমার উৎপাদক 15x2 মাইনাস 20xy প্লাস 9xy মাইনাস 12y2 এখান থেকে আমার কমন যায় 5x কমন নিলে 3x থাকে আর 4y থাকে আর প্লাস এখান থেকে কমন যায় 3
এখান থেকে যদি 3y কমন নি তাহলে 3x থাকে মাইনাস এখানে 4y থাকে আর ব্র্যাকেটের ভিতরেও একই জিনিস আসছে আর 5x প্লাস 3y তাহলে এইটা আমাদের উৎপাদক একদম লাস্ট যে অঙ্কটা 44 নম্বর এবার আমরা 44 নম্বরটা করে ফেলি এটা মুছে দিই वाली नंबर आंको टा देखें a क्यूब माइनस 3 a स्क्वायर b प्लस 3 a b स्क्वायर माइनस 2 b क्यूब इटा के उत्पादों के विश्लेषण करता है अगले हमरा आंको टा उठाए नी a क्यूब माइनस 3 a स्क्वायर b 3 a b स्क्वायर माइनस 2 b क्यूब देखें a क्यूब माइनस 3 a स्क्वायर b प्लस 3 a b square minus b cube minus b cube দেখেন 2b cube আছে minus b cube দুইটা তাহলে এখান থেকে এই পর্যন্ত এখন সূত্র লেখা যায় a cube minus 3a square b plus 3ab square minus b cube সমান কি দেখেন a minus b whole cube এর সূত্র এটা a cube minus 3a square b plus 3ab square minus b cube এটা সমান a minus b whole cube লেখা যায় তাহলে এই 2b cube কে ভেঙে minus b cube অর্থাৎ দুইটা একই চিহ্ন তাহলে দুইটা যোগ করলে তো এটা সমান হয় আর এই দুইটার পদগুলো এটার সাথে পুরাটাই ছিল এখন এইটুকু সূত্র হয়ে যাচ্ছে কি লেখা যাবে a minus b whole cube আর শেষে এটা থাকলো minus b cube তাহলে a cube minus b cube আকারে চলে আসছে এবার a cube minus b cube এর আমরা উৎপাদকের একদম সরাসরি একটা সূত্র জানি a minus b into a square plus ab plus b square তাহলে এই ক্ষেত্রে কিন্তু a বলতে এই ভিতরের টুকু b বলতে এই ভিতরের টুকু তাহলে a minus b into a square plus ab ab plus b square সূত্রে প্রয়োগ করে দিলাম তাহলে a minus 2b হয় একটু হিসাব করলে আর এখানে সূত্র পেলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার হয় এটা গুণ করে দিলে b যেহেতু এর সাথে গুণ হবে এর সাথে তাহলে এর সাথে গুণ করলে ab আর এটার সাথে গুণ করলে প্লাস এ মাইনাস এ মাইনাস b আর b b স্কয়ার প্লাস b স্কয়ার এই প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার কেটে যায় তাহলে a মাইনাস 2b থাকে আর a স্কয়ার এই ab ab সদৃশ পদ তাহলে বিয়োগ করলে বড়টা চিহ্ন হবে আর দুইটা দুই চিহ্ন বিয়োগ করতে হবে তাহলে ab একটা থাকে প্লাস b স্কয়ার থাকে তাহলে এটাই উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল তাহলে আমাদের সব অঙ্কগুলোই শেষ হয়ে গেল তাহলে প্রিয় শিক্ষার্থীরা আশা করি অঙ্কগুলো আপনারা বুঝেছেন আর যদি না বুঝে থাকে তার জন্য তো লাইভ ক্লাস আছেই এই জন্য আপনাদের লাইভ ক্লাসে আপনাদের এই অঙ্কের যদি কারো কোনোটা সমস্যা থাকে অবশ্যই বিষয় শিক্ষকের কাছে বলবেন আশা করি সমাধান হয়ে যাবে তাহলে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ক্লাসে আবার দেখা হবে আল্লাহ হাফেজ